বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ, ধস্তাধস্তি, বিচার্য বিষয় বদলের দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বিচারপতিকে বেলাগাম আক্রমণ, নিয়ন্ত্রণের চেষ্টায় নেপথ্যে তৃণমূল, আক্রমণে শুভেন্দু, কারা পোস্টার দিয়েছেন জানা নেই, পাল্টা দাবি কুণালে। আবাসে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, মুখ খুললেন দেব। যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দল করুক বা অন্য দল করুক, যাদের পাকা বাড়ি তারা পেয়ে আছে, যাদের মাথায় ছাদ নেই তারা হয়তো পাচ্ছে না। আবাসের তালিকায় দুর্নীতির অভিযোগে এবার ওন্দার বিজেপি বিধায়কের নিশানায় এসডিও বিডিও। বিডিওকে পায়খানা পেচ্ছাপ করতে দেওয়া যাবে না। পঞ্চায়েত ভোটে বাধা দিলে মারের দাওয়ায় সৌমিত্রর। শুনলে পঞ্চায়েতে যদি ব্যালট বক্স চেঞ্জ করার চেষ্টা করে আমরা কিন্তু জুতো মারতে ছাড়ব না। বিরোধী প্রধানমন্ত্রী পদে নীতিশের থেকে এগিয়ে মমতা কেজরিওয়াল, বিজেপি সাংসদ সুশীল মোদীর মন্তব্যে জোর জল্পনা। মজবুত উম্মীদবার তো মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল হো সকতে। শুধু জঙ্গি যোগ নয়, আইএস এর কাছে শপথ নিয়েছিল গ্রেফতার সাদ্দাম সৈয়দ, লিঙ্ক ম্যানের খোঁজে ভিন রাজ্যে এসটিএফ, লালবাজারে এলো এনআইএ। জোশী মঠের আতঙ্ক দার্জিলিং এ, পাহাড়ের পরিবেশ ধ্বংস করে একের পর এক অবৈধ নির্মাণের অভিযোগ। 5.6 তো ইয়াহ পর কুছ নেই রহেগা। এবার সব বাণিজ্যিক গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বাধ্যতামূলক, থাকবে প্যানিক বাটন। আলিপুরে মাল্টি লেভেল কার পার্কিং এর উদ্বোধন করলেন মমতা। বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির অনুমতি দিল না পুলিশ, গঙ্গা আরতি করবই, হুঁশিয়ারি সুকান্তর, পাল্টা আক্রমণে তৃণমূল, ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টায়। গরুপাতনের টাকা লুকোতেই সমবায় ব্যাংকে শতাধিক ভুতুরে অ্যাকাউন্ট, আজ অনুব্রত পরিচালক ও সুকন্যার গাড়ি চালককে তলব সিবিআইয়ের, ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টায়। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আজ শিয়ালদা থেকে চাকরি প্রার্থীদের মহামিছিল, ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টায়। চীনসহ একাধিক দেশে আবার চোখ রাঙাতে শুরু করেছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট, এদেশেও রাজ্যগুলিকে সতর্কবার্তা দিয়ে রেখেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে হাম এবং রুবেলার মতো রোগের টিকাকরণেও জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে রাজ্যে শুরু হল শিশু ও কিশোরদের হাম এবং রুবেলার প্রতিষেধক দেওয়া। স্কুলে স্কুলে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এইভাবেই কিন্তু সকাল থেকেই ভিড়, কচিকাঁচা থেকে শুরু করে কিশোর কিশোরী তাদেরকে এই টিকাকরণের আওতায় আনা হচ্ছে। হাম ও রুবেলা শিশু এবং কিশোরদের কাছে যথেষ্ট কষ্টদায়ক অসুখ, সঠিক সময়ে চিকিৎসা না হলে এই অসুখে মৃত্যু ঝুঁকি পর্যন্ত থেকে যায়। সোমবার থেকে রাজ্য সরকারের উদ্যোগে যে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে তা চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। 9 থেকে 15 বছর বয়সীদের হাম ও রুবেলার টিকা দেওয়া হবে, সরকারি ও বেসরকারি নিখরচায় টিকা দেওয়া হবে সব স্কুলের পড়ুয়াদের। হাম ও রুবেলা টিকাকরণের পর অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট। সোমবার চেতলা গার্লস স্কুলে প্রতিষেধক প্রদান কর্মসূচির সূচনা করেন কলকাতা পুরসভার মেয়র। সেখানে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ আরও অনেকে। পয়সা নিয়ে প্রায় 600 টাকা দাম ছিল, যারা চাইল্ড স্পেশালিস্ট প্রাইভেট এটা দেওয়া হতো। এবার আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, যে প্রোগ্রামে আমরা যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদেরও বাচ্চাগুলোকে এই ভ্যাকসিন স্কুলে স্কুলে, এবং যারা 9 মাসের বাচ্চা বা স্কুলে আসেনি তাদের ক্ষেত্রে হেলথ ওয়ার্কারদের পাঠিয়ে তাদের মাদের কনসাস করে বুঝিয়ে তাদের নিয়ে এসে তাদেরও এই ভ্যাকসিনটা দেওয়া হবে। এমআর এখন একটা নিলেই হবে, কিন্তু এখন ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স 3টে MMR দিচ্ছে, মানে মাম্স, মিজলস অ্যান্ড রুবেলা, আর এমআর এর মধ্যে আছে শুধু মিজলস অ্যান্ড রুবেলা। কলকাতা পুরসভার সূত্রে খবর, প্রথম 3 সপ্তাহ স্কুলে স্কুলে দেওয়া হবে হাম ও রুবেলার টিকা, তারপর 1 সপ্তাহ দেওয়া হবে শহরের ঝুপড়ি এলাকাগুলিতে, তারপরেও যারা বাকি থাকবে পরের 1 সপ্তাহে তাদের টিকা দেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর, রাজ্যে শিশু কিশোর মিলিয়ে মোট 2 কোটি 33 লক্ষ জন হাম ও রুবেলার টিকা পাবে, কলকাতায় এই সংখ্যাটা হল 13.5 লক্ষ। হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচিতে রাজ্য সরকারের সঙ্গে রয়েছে ইউনিসেফ। এদিন উল্টোডাঙ্গায় সারদা প্রসাদ ইনস্টিটিউট ফর গার্লসে পড়ুয়াদের হাম ও রুবেলা টিকা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বোর্ড চেয়ারম্যান অনিন্দ রাউত। প্রশাসন সূত্রে খবর, বেসরকারি সরকারি স্কুলগুলিতে টিকাকরণের জন্য নির্দিষ্ট দিন ও সময় দেওয়া হবে, পুরসভার স্বাস্থ্যকর্মীরা গিয়ে টিকা দেবেন, যে কোনো পরিচয়পত্র দেখালেই মিলবে হাম ও রুবেলা টিকা। সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।